আমরা আজকে প্রার্থনা কবিতাটির বাকি অংশ আলোচনা করব, পড়ব। আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম যে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অর্থাৎ দেশে বিদেশে নানা প্রান্ত প্রান্তরে যে প্রবল কর্মধারা প্রবহমান, কবি সেই চলমানতার ইতিবাচক দিকটির কথা বলেছেন যা স্বদেশ সাধনার মঙ্গলকর দিক হিসাবে স্বদেশ এবং বিশ্বকে প্রাণিত করবে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়। এখানে কবি বলতে চাইছেন যে কর্মপ্রবাহ বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য, বিভিন্ন মানব কল্যাণের জন্য যে কর্মর প্রবাহমানতা সারা সমস্ত কর্মের যে ইতিবাচক দিক, এই ইতিবাচক দিকটিকে তিনি চরিতার্থতা হিসাবে বলছেন। অর্থাৎ এই কর্মের যে প্রবাহমানতা, এটা প্রকৃত জীবনবোধকে উত্তরণের পথে নিয়ে যাবে। অজস্র সহস্র বিদহ চরিতার্থতায়। তারপরে বলা হচ্ছে যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে জীবনের যে তুচ্ছ আচার বিচার সংস্কার, তা প্রকৃতপক্ষে মরুভূমির শুষ্ক বালুরাশির মতোই প্রাণহীন স্পন্দনহীন। তুচ্ছ আচারের মরু বালুরাশি বলতে আমাদের সমাজের বিভিন্ন যে কুসংস্কার, যে আচার বিচার, সেই আচার বিচারগুলো যেগুলো নাকি আমাদের জীবনকে গতিবেগহীন করে দেয়, জীবনকে জীবনের গতিময়তাকে রুদ্ধ করে দেয়, জীবন স্রোতকে স্তব্ধ করে দেয়, সেই স্থিতিশীলতাকে, সেই জড়ত্বকেই তিনি বোঝাতে চাইছেন। অর্থাৎ যে তুচ্ছ আচার বিচার সংস্কার, তা মরু বালুরাশির মতোই একের পর এক আবরণ সৃষ্টি করে মানব জীবন প্রবাহকে অচল করে দেয়, স্থবির করে দেয়। অর্থাৎ আমরা কোনো কিছু সত্য, যা সত্য, জীবনের যা সত্য, তা বিচার করার বুদ্ধি হারিয়ে ফেলি। এই তারপরে তিনি বলছেন পৌরুষেরে করেনি শতধা। পৌরুষ, পৌরুষ কথাটার অর্থ হচ্ছে তেজ, বীর্য, বলিষ্ঠতা বা মনুষ্যত্ব। কবি তার স্বদেশভূমিকে এক আদর্শ দেশ হিসাবে দেখতে চান, তাই তিনি মানবের আপন শৌর্যবীর্যের ওপর বিশেষ প্রাধান্য দিয়েছেন। কারণ কবির ধারণা অসীম শৌর্য, অপরিসীম বীর্য ও মানবিক বলিষ্ঠতা বৃহৎ কর্মযজ্ঞকে সফল করতে পারে। তিনি তার স্বদেশ ভূমিকে এক সংস্কৃতিময় ঐতিহ্য ও সাধনার পথেই সভ্যতার চরম বিকাশে নিয়ে যাওয়ার কথা ভেবেছেন। সেই জন্য তারপরে তিনি বলছেন নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। কে এই নেতা? এই নেতা হচ্ছেন বিশ্বস্রষ্টা। কবি বিশ্বস্রষ্টার কাছে তার স্বদেশভূমিকে এক আদর্শ দেশ হিসাবে গড়ে তোলার জন্য একান্ত প্রার্থনা জানিয়েছেন। তিনি এই কবিতায়
মাতৃভূমি ভারতবর্ষ কি আদর্শে গড়ে উঠবে সেই প্রার্থনা করেছেন। এই কবিতার এই অংশে আমরা রবীন্দ্রনাথের স্বদেশ চেতনা এবং ঈশ্বর চেতনার এক একাত্ম ভাব লক্ষ্য করে থাকি। কবি বলছেন যে আমাদের মানুষ যারা, আমরা দেশের মানুষ, দেশের মানুষ যারা, তাদেরকে বলছেন তিনি, ভয়ডরহীন হৃদয়ে উন্নত মস্তিষ্কে এগিয়ে চলাই আমাদের জীবনের আদর্শ হওয়া উচিত। মুক্ত জ্ঞানের আলোকে সভ্যতার যথার্থ ভিত্তিভূমি রচিত হবে। তাই তিনি বলছেন যে আমাদের কোনোরকম হীনতা বা দীনতা আমাদের চলার পথকে যেন সংকীর্ণ না করে দেয়। তুচ্ছ আচার বিচারের মরুবালুবাসি যেন আমাদের কর্মের পথকে দুর্গম করে না তোলে। এই তুচ্ছ রীতিনীতি, আচার বিচার ও সংস্কারের যদি আমরা এই থেকে মুক্ত হতে না পারি, তাহলে প্রকৃত জীবন চেতনা ও সৌন্দর্য সাধনার আমরা মুখোমুখি হতে পারবো না। সেই জন্য একজন সর্বমঙ্গলময় কাছে কবি আমাদের সেই সমাজ সভ্যতার কথা প্রার্থনা করছেন, কামনা করছেন যে স্বদেশভূমি যেন সেই শুভ পদেহের আদর্শে উত্তীর্ণ হয়। বিশ্বপিতার কাছে তিনি এমন গভীর প্রার্থনা করছেন। তিনি বলছেন, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। অর্থাৎ পরমপিতার কাছে তার আকাঙ্ক্ষা সত্য সুন্দরের জন্য প্রয়োজনে তিনি যেন কঠোর হন, সত্যকে জানার অভিলাষে। তিনি বলছেন, পরমপিতা, আমাদের সত্য, প্রেম, ভক্তি এবং বিচারের যে কল্যাণময় দিক, সেই বিষয়গুলোকে আমাদের জীবনের চরম এবং পরম স্পর্শ লাভ করা যায়, সেই মহান স্বর্গে যেন উত্তীর্ণ হয় আমাদের ভারতবর্ষ। প্রয়োজনে ঈশ্বর যেন আমাদের কঠিনভাবে, নির্মমভাবে সেই সত্যের মুখোমুখি করান। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। অর্থাৎ যেখানে পৌরুষ শতধারায় বিভাজিত নয়, সেই সর্বজন মঙ্গলময় সমাজ সভ্যতাই কবির একান্ত মনোগত বাসনাস্থল। তাই কবি সর্বকর্মচিন্তার পুরোহিত, আনন্দের নেতা তথা বিশ্বপিতার কাছে স্বদেশের জন্য প্রার্থনা করেছেন। তিনি চান ভারতবর্ষ যেন সেই রকম পুণ্যময় স্থান হয়ে উঠতে পারে। তাই বিশ্বকবি বিশ্বস্রষ্টার কাছে প্রার্থনা জানিয়েছেন, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ভারতবর্ষ যেন সেই স্বর্গরাজ্যে জাগরিত হতে পারে, যেখানে ভয়শূন্য হৃদয়ে আচার সর্বস্ব জীবন পরিত্যাগ করে ইতিবাচক কর্মপ্রবাহকে বহমান রেখে জগতের আনন্দ যজ্ঞে সামিল হতে পারে ভারতবাসী। আশা করি এই কবিতাটা মোটামুটি তোমাদের বোঝার সুবিধে কিছু হলো আমার আলোচনায়। আজকে এখানে আমরা ক্লাসে শেষ করছি। আমরা আজকে প্রার্থনা কবিতাটির বাকি অংশ আলোচনা করব, পড়ব। আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম যে দেশে 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 কর্মধারা ধায়, অর্থাৎ দেশে বিদেশে নানা প্রান্ত প্রান্তরে যে প্রবল কর্মধারা প্রবহমান, কবি সেই চলমানতার ইতিবাচক দিকটির কথা বলেছেন, যা স্বদেশ সাধনার মঙ্গলকর দিক হিসাবে স্বদেশ এবং বিশ্বকে প্রাণিত করবে।
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়,